নমস্কার বন্ধুরা, দাদা দাদি, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস। তোমাদের সকলকে স্বাগত। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। তো চলো দেখো আমার বর কি বাজার করেছে, আমি কী কী রান্না করছি। এখন প্রথমেই দেখাচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটা আগের দিনে এনেছিল, তো তারপরেও এনেছে আজকের, আবার দুটো ফুলকপি, তারপরে বিট, গাজর, বিনস, আবার এই শীতের সময় উচ্ছেও নিয়ে চলে এসেছে। হ্যাঁ, সিম আছে, বেগুন আছে, যা পেরেছে মানে যত পেরেছে সবজি সব তুলে তুলে নিয়ে আসছে। মানে বলছে ঠান্ডার সময় সবজি খেয়ে যাও, সবজি খেয়ে যাও, মানে এই সময় সব রকমের সবজি ওঠে। তো আর পাঁচা পাঁচা ধনে পাতা নিয়ে আসছে। আর এদিকে দেখো এই ভিটুলি কোন ভিটুলি দিয়ে আলু বেগুন দিয়ে করছি, আর এটা বেতে শাক এনেছি, আবার বেতে শাকটা দিয়ে শিম দিয়ে ভাজি করবো। না এখন আমার কমপ্লিট হয়নি, এখন 12:30 বাজে, আর লাটুর আজকে তাড়াতাড়ি শুট হয়ে যাবে, কারণ ওদের স্পোর্টস চলছে, কালকের ফাইনাল আছে। তো চলো আমি স্নান টান করে দিই তাড়াতাড়ি, ঝটপট করে রান্নাটা করে। তো দেখা হচ্ছে খাবার টেবিলে। তো চলে এসেছি খাবার টেবিলে, সব কাজ কমপ্লিট করে। আর আজকে আমার বরকে আর আমার ছেলেকে খাইয়ে দিয়েছি, দিয়ে আমি একলা খাবো, কারণ দুজনে মানে ছোটো টেবিল, তো খুব প্রবলেম হয় মানে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারি না, সেই জন্য ওদেরকে ওদের দুজনকে খাই দিয়েছি, দিয়ে আমি নিয়ে বসেছি। তো চলো খাওয়া স্টার্ট করি, আর তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। নাও কী কী আছে আজকে আমার লাঞ্চে। আর এটা হচ্ছে পেঁপে শাক শিম দিয়ে ভাজা করেছি, যেটা দেখালাম। আর এটা হচ্ছে পুঁই ভিটুলি আলু বেগুন দিয়ে আর ফুল চিংড়ি করেছি। আর এটা হচ্ছে মাছ পমফ্রেট বাচ্চা। তো চলো খাওয়া স্টার্ট করি। সবার প্রথমে বলি আজকে কেন আমি একা খেতে বসলাম, কারণ প্রথমত হচ্ছে আমার বর আমার সঙ্গে বসে কিন্তু ক্যামেরার সামনে আসে না, আর দ্বিতীয়ত হচ্ছে টেবিলটা আমাদের ছোট, টু টেবিল, সেই জন্য খুব প্রবলেম হয়, ঠিকভাবে বসতেও পারি না আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। সেই জন্য আমার বরকে আর আমার ছেলেকে ওদের দুজনকে বললাম যে তোমরা দুজনে খেয়ে নাও, খেয়ে দিয়ে নিলে তারপরে আমি বসছি। তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরেই আমি বসলাম, তাহলে কি তোমাদের সঙ্গে মানে সবটা শেয়ার করতে পারি, নাহলে সবটা শেয়ার মানে করা যায় না, সবটা দেখাতে পারি না, ঠিক করে দেখা যায় না। আর এর আগের ভিডিওতে মানে আমি করেছিলাম, দেখছিলাম যে মানে কেটে গেছে, অর্ধেকটা কেটে গেছে, ঠিকভাবে মানে দেখানো যাচ্ছে না, সেই জন্য আমি একাই বসলাম। আর এটা খাচ্ছি আমি বেতে শাক দিয়ে শিম ভাজা। এই বেতে শাক এই ঠান্ডার সময় না, বেতে শাক বলো, মেথি শাক বলো, মানে আমার খুব ভালো লাগে এই সব শাক পাতা, মানে এই সব খাওয়া হচ্ছে কি যে আমার বাবার কাছ থেকে মানে আমার শেখা, মানে আমাদেরকে আমাকে বিশেষ করে সব রকম মানে খাওয়া শিখিয়েছে আমার বাবার জন্যই, মানে ধরতে গেলে সব খাওয়াই আমি, মানে কোনো খাবার যে আমি ভালো লাগে না এরকম নেই, সব খাওয়াই আমি পছন্দ করি কম বেশি। তো শাক শাক পাতা এগুলো আমার খুব ভালো লাগে, আর বিশেষ করে ঠান্ডার সময় বেতে শাকটা ওঠে। তো তো আমার বর এর আগের বারে মেথি শাক এনেছিলো, দুবার তিনবার এনেছে, কিন্তু বেতে শাক আনিনি। তো বললাম যে বেতে শাক পেলেও নিয়ে এসো, মেথি শাকের পরোটাও ভালো লাগে, মেথি শাকের পরোটাও আমার মা করে দারুণভাবে করে, ভালো লাগে খেতে বেশ মেথি শাকের পরোটা, আলুর দম। এই ঠান্ডার সময় না কী বলতো সবজি এত মানে নানা রকম সবজি ওঠে, তো মানে সত্যিই খুব ভালো লাগে। বাজারে গেলে তো মানে চারিদিকে মাঝে সাঝে যাই, আমি যদিও বাজার করি না ওর সঙ্গে, যদিও মাঝে সাঝে যাই, মানে এত ভালো লাগে, মানে এত নতুন নতুন সবজি ওঠে। আর আমার বর তো মানে বলেইছি আমি আমার আগের ভিডিওতেও, ও প্রচুর বাজে এই সবজি বাজার করতেও খুব ভালোবাসে, মানে যা পারবে ও যদি একটুখানি নিয়ে আসতে পারে মানে ধরে ধরে। গাজর আমি একটুখানি আনতে বলেছি, যেহেতু শুকিয়ে যাবে রাখলে, ছেলেকে যদি স্যুপ টুপ করে দিতে হয় বা কিছু চাউমিনে বা পাস্তাতে ওকে করে দিই, ও 1 কিলো গাজর নিয়ে চলে এসেছে। আর ধনে পাতাও নিয়ে আসছে, মানে 2-3 আটি এরকম মোটা মোটা বান্ডিল নিয়ে আসছে। ধনে পাতার চাটনি আমি করে রেখে দিই, ও চাটনিটা পছন্দ করে, তেঁতুল দিয়ে লেবু দিয়ে বেশ চাটনি করে রেখে দিলে, মানে একসাথে অনেকটা করে রেখে দিলে এখন ঠান্ডার সময় তো নষ্ট হবে না, এমনি থেকেই যায়, গরমের সময় হলে সেটা আলাদা ব্যাপার, রাখা যায় না, তাও চাটনিটা থেকে যায়, সেই জন্য চাটনিটা করে রেখে দিই। আর পুঁই ভিটুলি আর ফুল চিংড়ি,
আমার বর তো ফুল চিংড়ির পেছন ছাড়বেই না, ও ফুল চিংড়ি মানে মানে এখন মানে খেয়েই যাবে, ও খেয়েই যাবে, সপ্তাহে মানে দুদিন করে ফুল চিংড়ি নিয়ে আসছে, দুদিন বাজারে যাবে, সপ্তাহে দুদিন বাজারে যায়, দুদিন করেই মানে ফুল চিংড়ি নিয়ে আসবে, সপ্তাহে দুবার মানে ফুল চিংড়ি ওকে খেতেই হবে। মানে বলছে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে, ও বড়া বলো চচ্চড়ি বলো এখন ফুল চিংড়ি করে দিতে হচ্ছে। আর এটা না কি প্রম্পট আমি ঠিক জানি না, তো আমার বর বললো এটাও একটা মানে কি প্রম্পট, যাই হোক আমি বলি পম্পেট আবার এরকম, বলছে হ্যাঁ এটাও এক ধরনের পম্পেট, তো এটা খুব একটা বড় সাইজ না, ওই মাঝারি সাইজে, তো বেশ ভালোই লাগলো খেতে, খারাপ লাগেনি, কাঁটাও বেশি নেই, ভালোই লাগলো। তো এইটা আমি আমার তো ভাজা আর ওই ফুল চিংড়ি তরকারি দিয়েই আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে, সেই জন্য আমি বেশি তরকারি নিয়ে নিই, আর বেশি তরকারি দিয়ে না ভাত খেতেও পারি না, ওই জন্য একটু আলু, দু পিস আলু আর ঝোল আর একটু মানে মাছ নিয়েই বসে গেছি। তো বেশ ভালোই হয়েছে, তো আমার বড় ওরাও খেয়ে বলছে না ভালো হয়েছে বেশ রান্নাগুলো, রান্নাগুলো করি ভালো তো লাগে, নিজে রান্না করে নিজের তারিফ করতে ভালো না, কেউ খেয়ে যদি বলে যে ভালো লেগেছে বা কিছু, বিশেষ করে আমার ছেলে, ও তো মানে খুবই মানে খেয়ে খুশি হয়, মানে ভালো মানে খুব তৃপ্তি করে খায় আর কি, যেটা আর কি যে মামা ভালো হয়েছে ভালো হয়েছে। তো সেই হিসাবে আমি ও যেরকম ঝালটা খায় না, ধরো লঙ্কাটা খায় না, তো লঙ্কাটা দিই না আমাদের তরকারি, কম দেওয়া হয়, আর আমি লঙ্কা যদি মানে খাওয়ার হয় তখন ওই কাঁচা লঙ্কা একটুখানি নিয়ে নিই, আর বাচ্চার জন্য তো এগুলো তো একটু স্যাক্রিফাইস করতেই হবে, নিজের মুখের জন্য, মুখের স্বাদের জন্য যে লঙ্কা এ করে দেবো, লঙ্কাটা খাওয়া হয় না, লঙ্কাটা কম খাওয়া হয় মানে তরকারিতে, আর ইচ্ছে হলে আমি কাঁচা লঙ্কা এমনি খাই, কাঁচা লঙ্কা আমার সত্যি করে লঙ্কা, আমার কাঁচা লঙ্কা প্রত্যেক খাবারে আমি লঙ্কা, এর আগের ভিডিওতে মানে যারা দেখো তারা জানো যে লঙ্কা নিয়ে আমি খেতাম, কিন্তু লঙ্কা খেয়ে খেয়ে না এত প্রবলেম হচ্ছিলো আমার, মানে পেটে খুবই প্রবলেম হচ্ছিলো, সেই জন্য লঙ্কাটা এখন খাই না, আমার বর খুব বকা দেয় যে অত কাঁচা লঙ্কা খেয়েও না, আরও লাল লাল লঙ্কা নিয়ে আসে, আমি যেহেতু ভালোবাসি বলে ও লাল লাল লঙ্কা নিয়ে আসতো, এই না এখন লঙ্কাও কম আনে, আর আনলেও ওই শীতের সময় না কি জানি কেন লঙ্কা ঝালও নেই, দেখছি যে লঙ্কাগুলো এনেছে ও তো ঝালও নেই, মানে কীরকম মানে বর্ষার জল টল পড়লে তারপর হয়তো লঙ্কার মানে ঝালটা হয়তো বাড়বে, লঙ্কা ঝাল নেই দেখলাম। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার খাওয়াও কমপ্লিট হয়ে গেল, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করি খেতে খেতে, বেশ আমারও ভালো লাগে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা, বাই বাই।